আজকে যখন শিল্পকলাতে গেলাম দেখলাম যে জানাজায় তিনটা শাড়ি লাগে, সেই তিনটা শাড়ি ভেঙে ভেঙে করতে হয়েছে, খুবই দুঃখজনক। বাংলাদেশের অন্যতম সফল নির্মাতা চয়নিকা চৌধুরী সম্প্রতি ফেসবুক লাইভে এসে মনের জমে থাকা ক্ষোভের কথা জানিয়ে কেঁদে ফেলেন এই নির্মাতা। ফেসবুকে দুঃখ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন চয়নিকা। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক দেখাতে হয়, প্রয়োজনে কথাও বলতে হয় সম্পর্কের কারণে। এদিকে পোস্ট করা ওই ভিডিওতে নির্মাতা মোহন খানের জানাজা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চয়নিকা। ভক্তদের জানান, সমুদ্র বিলাসী মোহন খানের নাটক মানেই ছিল বিশাল সমুদ্রের ফ্রেম। জনপ্রিয় এই নির্মাতা দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ভালো মানের নাটক। তার হাত ধরে তারকা জগতে অনেক নতুন শিল্পী তৈরি হয়েছে। পাশাপাশি চয়নিকা দুঃখ প্রকাশ করে আরও জানান, শিল্পকলা একাডেমিতে মোহন খানের জানাজায় অনেকেই অংশ নেননি, যা দেখে খারাপ লেগেছে তার। এরপরে নির্মাতা মোহন খান প্রসঙ্গে চয়নিকা বলেন, মোহন ভাই আপনি যেখানেই থাকুন না কেন, যারা আপনাকে ভালোবাসে তাদের মনে আপনি থাকবেন অনন্তকাল ধরে। পরপারে ভালো থাকার প্রার্থনাও জানান চয়নিকা। এ সময় তার চোখ ভরে উঠেছিল বিষাদের অশ্রুতে।